الحمد لله <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وعن علي رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فاعافيه মোখারাম হাজরিত গত কয়েক জুমা থেকে আমরা কোরআন এর অংশ হিসেবে লম্বা আলোচনা আমরা করেছি কোরআনের উপর আলহামদুলিল্লাহ এটা অব্যাহত থাকবে সময়ের তাগাদা পূরণ করতে গিয়ে একটু থামলাম ইনশাল্লাহ আবার সময় মতো আবার শুরু হবে ইনশাআল্লাহ তালা আজকে যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন সেজন্যে আজকে সেই আলোচনার আমরা স্টপ রেখে নতুন কথা আজকে শুরু করতে চাচ্ছি আর কি আল্লাহ সুবহানহু তাআলার এই পুরা বছর সব সময় তো আমরা আল্লাহ ওয়া তাআলার কাছে চাই তার দরজা নক করি কত আরজি আমাদের থাকে কিন্তু কিছু সময় আছে কিছু মুহূর্ত আছে কিছু মাস আছে কিছু রাত আছে যেই সময় মুহূর্তগুলোতে যে রাতগুলোতে আল্লাহ নিজে আমাদের দরজা নক করেন ডাকতে থাকেন এমনই একটি রাত হচ্ছে আজকের রাত লেই নিসমিন শাহবান যাকে আমরা সবে বরাত নামে চিনি যেই নামেই চিনি অর্থটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে সবে বরাত এটাকে যেন ভাগ্য রজনী বরাত আমরা বাংলায় যেই বরাত বলি এটা ওই বরাত না এটা বরাহ এটা মুক্তির রজনী ভাগ্যরজনী না এই রাত আসলেই আমাদেরকে আলোচনাগুলো করতে হয় এত বেশি এগুলা নিয়ে আলোচনা ঘাটাঘাটি আর খোঁচাঘুচি পাল্টা পাল্টি এক শ্রেণী তো একেবারেই বেদাত সব বিধান। এ এক শ্রেণী আছে আবার পাল্টা আরেক শ্রেণী আছে বেঁধাৎ কিছু করেও এক শ্রেণী আছে আসলটাকেও বাদ দেয় আরেক শ্রেণী আছে নকলটাও ঢুকায় এই দুই গ্রুপকে দূর করতে করতে আমাদের আসলটা বের করতে কষ্ট হয়ে যায় আর সময়ও থাকে না অনেক সময় হ্যাঁ আগে তো আবর্জনা দূর করা লাগবে সব সময় এই কথাগুলো বলতে হয় কারণ প্রচারণা বন্ধ নাই বিশেষ করে অনলাইন এই প্রচারণায় যারা খুব বেশি অ্যাক্টিভ ওরা হচ্ছে ওই বেশিরভাগই ওই ছাড়াছাড়ি গ্রুপের সাথে আন্তর্জাতিকভাবেও এগুলো আমাদের একটা দুর্বলতা নাকি আমি বুঝি না আমাদের বড়রা সবসময় এগুলো এড়াইয়া চলছে এই অনলাইন নির্ভর আলোচনা দিন প্রচার এখনও অনেকে ভিডিও করতে নিশ্চিত করে অথচ ওই সুযোগটা নিয়ে আমাদের কিছু ভাই অনলাইনে তাদের মতগুলো এমনভাবে ছড়াইয়া দিছে যে আমাদের মানুষরা এখন আমাদের বিরোধিতা করে কারণ আমরা তাদেরকে দেই নাই ওই খোরাক জায়গা খালি ছিল ওখানে একটা ঢুকে গেছে তার মিজাজ মস্তিষ্কে ওই কথা ঢুকে গেছে যে সবে বারাত একটা বেদাতি কাজ সারা জীবন আমাদেরকে হুজুররা ভুলভাল বুঝায়া এগুলা করাইছে হ্যাঁ হুজুররাও করাইছে এটাও ঠিক এই জন্য আমি ওই যে দুই রকম হুজুর এমন আম বড়দের কথা আমাদের হুজুর তো দুই রকম এখন তুমি কোন হুজুরের খপ্পরে আল্লাহ আল্লাহদারে এক খুজুর তো আছে হালুয়াই হুজুর আমরা বলি হালুয়াই হুজুর আরে হুজুর হলো ফিদাই হুজুর হালুয়াই হুজুর হইল নিজের হালুয়া স্বার্থের জন্যে দিন যারা বিকৃত করতে পারে আপোষ করতে পারে ছাড় দিতে পারে এগুলো হলো হালুয়াই হুজুর আরে হুজুর হচ্ছে ফিদাই হুজুর ফিদাই হুজুর হচ্ছে দিনের জন্যে নিজেকে উৎসর্গ করতে পারে সব ত্যাগ করতে পারে কিন্তু আমার দিন যেন ঠিক থাকে এখন ভাই তুমি কোন হুজুরের খোপ পরে বর্ষ আল্লা জানে আপনাদেরকে জানাজার দোয়া শোনাইছি না কয়দিন আগে আজীব জানাজার দোয়া বানাইছিল আল্লাহর বান্দা এ হালুয়াই হুজুর তবে এই আল্লাহ মাতুকা জীবন ভুলে গেছে নাকি হালুয়াই হুজুরের কাজ তো এই হালুয়াই হুজুর তার স্বার্থের জন্যে নানান সময় নানান প্রোগ্রাম আমার সামনে পেশ করবে এটাও ঠিক আছে কিন্তু বাজারে ভেজাল আছে এই চিন্তায় আমি কোনোদিন খাবার ছাড়ি নাই বাজারে ভেজাল খাবার নাই তো বাজারে ভেজাল খাবার আছে এই চিন্তায় কি খাবার ছেড়ে দিছি কিন্তু দিনের ব্যাপারে দেখেন কতটা আমি উদাসীন যে এই আমলে ভেজাল আছে বইলা এখন ওই আমল ছেড়ে দিছি কেন ভেজাল ছাড়া যেটা আছে ওটা গ্রহণ করো না ওটা করবেন ঝামেলা বাদ দেন কী দরকার এই ঝামেলা আছে বলে যে কত আমল থেকে আমি নিজে বঞ্চিত হচ্ছি অনেককে বঞ্চিত করছি তার খবর নাই আবার বাড়তি কিছু ঢুকায় দেওয়া ওই গ্রুপও আছে যারা এই কেন্দ্রিক এই রাত কেন্দ্রিক এমন অনেক কিছু করে যেগুলোর শরীয়তে কোনো দলিল নাই তো দলিল ওদের কাছে যেটা আছে আগে শোনাইছি আপনাদেরকে দলিল আছে এক কিতাবের নাম বলে খালি ওই কিতাবের নাম হইল সমস্যা কি কিতাব মনে আছে না যদি জিজ্ঞেস করেন ভাই এটা কেন করলেন তো দলিল দিবি কি সমস্যা কি এটা কোন কিতাবে আছে সমস্যা কি কিতাবে তো এই ঝামেলাগুলোর মধ্যে আসলে আমরা পড়ে গেছি এই জন্য আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার সারাফে সাহলি থেকে এই রাত উদযাপিত হয়ে আসছে তা বিয়ে প্রমাণ আছে আল্লামা কস্তালানি রহমতুল্লা আলে নাম ধরে ধরে প্রমাণ দিয়েছেন যে এই আমল আমাদের সালাফদের মধ্যে ছিল এই রাতে তারা আবাদত করেছেন অতিরিক্ত আমল করেছেন ছিল হাদিসও আসছে প্রায় দশজন সাহাবি থেকে এই রাতের ফজিলত সম্পর্কে আলোচনা আসছে হ্যাঁ এর মধ্যে অনেকগুলোই দুর্বল আমরা গোপন করব না আমরা আমাদের বিষয় গোপন করব না আপনাদের সাথে খেয়ানত করব না খেয়ানত করব না আমরা আমি যে হাদিসটা পড়েছি খোদ্বার মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকেও দুর্বল বলেছেন দ্য আফুল ইমাম আল বুখারি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেছেন এটা ইমাম তিরমিজি এই হাদিস নিজে বর্ণনা করেছেন সাতশো ছত্রিশ নম্বর হাদিস তিরমিজিতে নিজে বর্ণনা করে আবার লিখেছেন দ্য আফাহুল ইমাম দ আফাহু মোহাম্মদ মোহাম্মদ মানে মোহাম্মদ ইবন ইসমাইল ইমাম বুখারি ইমাম বখারি হাদিসকে দুর্বল বলেছেন কেন ইবনে সাবুরা নামক একজন বর্ণনাকারী আছে উপরে ওই বর্ণনাকারী হাদিস বানাতো বলে তার উপর অভিযোগ আছে ওই কারণে এই হাদিসটাকে ইমাম বুখারি দুর্বল বলেছেন সব ঠিক আছে আমরা অস্বীকার করি না কিন্তু যখন একই বিষয়ে অনেক দুর্বল হাদিস একসাথে হয়ে যায় তো ওই মহাদিসটাই বলেছেন ওই আমল ওই ওই কাজে আমল করা এটা চলে যেহেতু এই রাজ সম্পর্কে অনেকগুলো দুর্বল হাদিস একসাথে হয়েছে অনেক সাহাবি থেকেই বর্ণিত তো এই জন্যে মহাদ্দিসদের ওই বক্তব্য অনুযায়ী এই যে কথাগুলো হাদিসে আছে এই কথাগুলোর উপর আমল করা চলে আমল করার মতো দলিল যদি থাকে মানা তো করা হয় নাই কোথাও দলিল যদি থাকে করার মতো তো করলে আমার সমস্যা তো নাই যেহেতু দলিল আছে এর মধ্যে আমি যে হাদিসটা পড়েছি এই হাদিস হজরত আলী কার রমাল্লাহ আজহর বর্ণনা মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলের যে কিতাব ছাব্বিশ হাজার আট নম্বর হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিস বর্ণনা করেছেন হজরত আলী কর রমাল্লা জহর হদিস ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন ইবনে মা জাতাও আসছে এই হাদিস দেখেন এতগুলো হাদিসের কিতাবে হাদিসটা মহাদিসরা এনেছেন ইমাম আহমদ বিন তো জবরদস্ত মানুষ তিনিও হাদিসটা তার কিতাবে এনেছেন কি সেটা নবী আলিহিস বলে মিন সাবান যখন পুনরুই সাবান নিসফে সাবান পুনরুই সাবান না নবী বলেছেন নিষফে শাহাবান নিসফে শাহাবানের রাত মানে আজকের রাত হিসাবে শাবানের সাবানের রাতটাকেই বলে নিসফে সাবান সাবানের মধ্যরজনী শরীয়তে লাইলাতুল বারা আ অথবা শবে বরাত এইরকম কোনো শব্দ নাই শবে বরাত আসার তো প্রশ্নই আসে না সব তো ফার্সি শব্দ সব মানে হচ্ছে রাত যদিও এখানে বলার ক্ষেত্র আমরা ভুল করি আমরা বলি শবে বরাতের রাত শবে বরাতের সব মানেই রাত এরকম অনেক শব্দ আমরা বলি আমরা বলি আবে জমজমের কুয়ার পানি আবে জমজমের আব মানি পানি জমজম জমঝম কুয়া তো আ জমজম কুয়া কুয়াকে বলে তো জমজমের পানি মানি তো কুয়ার পানি জমজম একটা জমজম কুয়া ওইটার পানি আবে জমজমের কুয়ার পানি আরও অনেক শব্দ এমন আছে তো যাই হোক এগুলো আমরা বলি আমাদের বলার ভুল সব মানি রাত বরাত মানি মুক্তি যেহেতু এই রাতে আল্লাহ অনেককে মুক্ত করেন নবী আলি ইসলামের একটা হাদিস আছে এই বিষয়ে আম্মা জান আয়সা বর্ণনা তিনি বলেছেন যে একদিন ফকত্তুরসুল্লাহ সাল আলি সাল্লাম হরত দেখি হুজুর আমার পাশে নাই একসাথে ঘুমান নাই আমি উঠছি খুঁজতেছি খুঁজতে খুঁজতে যায় দেখি জান্নাতুল বাকিতে ফরফা আর আসা আসমানের দিকে মাথা উঠায় আইলাসমা আসমানের দিকে মাথা উঠায় কানতেছেন দোয়া করতেছেন হ্যাঁ তো নবী আলি আমাকে দেখে জিজ্ঞেস করতেছেন আয়সা তুমি কি ভেবেছো আল্লাহ আল্লাহ রসুল তোমার উপর জুলুম করেছে মানে আমি তোমার হক আদায় না করা অন্য কিছু করছি তা আম্মা জান বলেন ইয়া রসুল আল্লাহ এমনটা না আমি ভেবেছি আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গেলেন কি না আমার ভাগের রাত অন্যের কাছে যাওয়া এটা তো নারী হিসাবে স্ত্রী হিসাবে আবার নবীর স্ত্রী এ শুধু স্বামী হিসাবে না নবীকে কাছে পাওয়ার জন্য এই আকুতি ইয়া রসুল আল্লাহ আমি ভাবছি অন্য কোথাও গেলেন কি না খুঁজতে আসছি কোনো জরুরি পরামর্শ চলছে কিনা আমার এছাড়া আসছি হ্যাঁ তো আল্লাহ রসুল সাল্লা বলেন আয়সা জানো আজকের এই রাত কী রাত এই রাতে আল্লাহ সবহানুয়া তালা বনিকাল্ব একটা গোত্রর নাম কাল্প গোত্র কালবের যে বকরি আছে এই বকরিগুলোর যত পশম আছে এই পরিমাণ মানুষকে আল্লাহ এই রাতে মাফ করে দেবেন দেখেন আমরা বকরি টকরি লালন পালন এগুলো খুব কম আরবদের যারা এই পাল পালে ওটের পাল এক পালে হাজার হাজার ওট থাকে এক এক পালে হাজার হাজার বকরি হ্যাঁ আমাদের কেমনে বুঝাবো বলে যে বিক্রম পরে যত পরিমাণ আলু হয় এই পরিমাণ আল্লাহ মাফ করেন তো কিছু বুঝতাম হ্যাঁ চাপাইতে যেই পরিমাণ আম হয় লিচু হয় এই পরিমাণ আজকে মাফ হয়ে যাবে তো কিছু বুঝতাম আমরা বকরির পালের পশম বুঝবো না একটা বকরি যদি হিসাব করেন এক বক্রির মধ্যে কতগুলো পশম থাকে হ্যাঁ কত লক্ষ পশম থাকতে পারে এক বকরির মধ্যে তো আল্লাহ তালা এই রাতে এত পরিমাণ মানুষকে মাফ করে দেন এই যে ক্ষমার বিষয় হ্যাঁ আম্মা জান আইসার আল্লাহ তালা আনহার সবচাইতে বিশুদ্ধতম হাদিস যেটা লাইলাতুল বারাহ সম্পর্কে লাইলাতুল খুব খেয়াল করি একটু লাইলাতুল বারাহ সম্পর্কে এই বা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলা সবে বরাত জাট সবে বরাত সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস যেটা বিশুদ্ধ হাদিস যেটা সেটা হচ্ছে আম্মা জানাই সরদল্লাহ তালানহার হুজরার বর্ণনা নিজের ঘরের বর্ণনা যে নবী সালাম নামাজ পড়তেছেন তো সেজদা দিছেন ফাতাল সুজুদ লম্বা সেজদা তো আমি ভয় পেয়ে গেছি আমার ভয় লাগতেছে আন্নাহ কত কবি যে না জানি নবী চলে গেছেন ইন্তকাল হয়ে গেছে এত লম্বা সেজদায় পরে আছে। তো আমি কি করলাম ফাহার রাক্তু ই আমি বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়াচাড়া দিলাম ফতাহার রাকা নবীও নাড়লেন তো আমি বুঝলাম যে না নবী ইন্তেকাল করেন নাই আ ফারজা আতু আম্মা যান বলেন আমি ফেরত আসলাম বুঝছি জীবিত আছেন নবী সালাম সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন শুনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার সন্তুষ্টি দিয়ে আমার উপর রাজি হয়ে যান আপনার রহমত দিয়ে আমাকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন এভাবে কানতেছেন আর বলতেছেন লা উহসি সানা আনা আলৈতা আলা আনসিক আপনার প্রশংসা করার যোগ্য আমি না আমি পারি না আপনি নিজের প্রশংসা যেভাবে করছেন ওইটাই আমি বলতেছি এইভাবে আল্লাহ রসুল খুব কান্নাকাটি করতেছেন নামাজ শেষ করেছেন নবী আলিহি ইসাল্লাম নামাজ শেষ করে আমাকে জিজ্ঞেস করতেছেন আয়সা তুমি কি মনে করেছ কদ জরান্তি আন্না নবী কদ খানাবিক তুমি কি মনে করেছ নবী তোমার সাথে খেয়ানত করতেছে মানে আমি কই চলে গেলাম মনে করছো নাকি এরকম কিছু না তোমার হক আদায় করতেছি না হেয়ানতের অর্থ এখানে তোমাকে টাইম দিচ্ছি না আমি অন্য কাজে ব্যস্ত এটা মনে করতেছ। তা আম্মা জানা আয়সা বলেনি আর রসোল্লাহ না না এমন না আমি মনে করছি যে কত জানন্তু আন্নাকা কদ কবিস্তা আমি মনে করছি যে আপনি চলে গেলেন কি না মৃত্যু হয়ে গেল না ওই জন্যে নাড়া দিস তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন লাইলাতিন আইউলাই তুমি কি জানো এই রাত কোন রাত то حضرت عائشة بولن الله ورسوله أعلم الله لا رسول شفتشي بحالو جاند. تو بولن اے رات الله تعالى يغفر للمستغفرين هذه الليلة ليلة النسم شعبان يغفر الله للمستغفرين ويرحم للمسترحمين ويؤخر أهل الحد كما هم طبراني الرواية بيهاق الرواية আম্মা জানকে নবী বলেন তুমি জানো এটা কোন রাত এটা হচ্ছে সাবান এই রাতে আল্লাহ যারা ক্ষমা চাইবে আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিবেন যারা রহম চাইবে আল্লাহ ওদের উপর রহম করবেন তবে যারা আহলুল হেক হিংসুটে যারা হিংসুটে ওদেরকে ওদের জায়গা আল্লাহ ছেড়ে দিবেন ওদেরকে এ মাফ করবেন না এই হচ্ছে হাদিস এই হাদিসটা শুদ্ধ এই হাদিস ঠিক আছে এইবার বলেন এই হাদিস এই হাদিসের উপর আমল করব না ইনশাআল্লাহ তো কী আছে এই হাদিসের মধ্যে একটু খেয়াল করেন এই হাদিসের মধ্যে আসছে নবী আলিহিসাম এই রাতে ক্যাম করেছেন নামাজ পড়েছেন এই হাদিসের দিকগুলো আমি উঠাইতেছি একটা একটা করে পয়েন্ট আকারে আপনি খেয়াল করেন কি পেলাম এই হাদিসে নবী কী করছেন এবাদত বুঝেন না এই কথা নবীকে আয়েশা কি অবস্থায় পাইছেন নামাজ অবস্থায় সেজদারত অবস্থায় মানে নামাজে পাইছেন তার মানে এই রাত উপলক্ষে নামাজ এর প্রমাণ আছে তবে আর মানে এটা না এই রাতের বিশেষ কোনো নামাজ আছে এই এই বিষয়ে আলোচনা কিছু চলুক তারপরে বাকি পয়েন্টগুলো আসুক আপনি পয়েন্ট পয়েন্ট করে শোনেন খেয়াল করতে থাকেন আমাদের এই সমাজের মানুষ বিশেষ করে এই যুবক যেগুলো নামাজ পড়ে না এ একটু পর থেকে আইসা শুরু করবে মসজিদে বিরক্ত করা রাস্তায় অনেক সময় ধৈরা জিজ্ঞেস করে মানে তার কাছে এটা খুব গর্বের মনে হয় যে হুজুর মনে আমার বহুত ভালো মনে করবে আয়সা জিজ্ঞেস করে হুজুর সুব্রাইতের নামাজটা কয় রাখা হুজুর কোন নামাজ সুব্রাইত সুব্রাই ছয় ভরাত নাকি কি নামাজ কয় রাখা হুজুর এখন আর কি জবাব দেব আমি সুব্রাইতের তো কোনো নামাজ নাই ক্যা আছে নি এখন তাকে কি জবাব দিব আমি বলেন শবে বরাতের তো কোনো নামাজ নাই যা ইচ্ছা তা করেন আপনি আবাদত করতে থাকেন তিলাওয়াত করতে থাকেন নামাজ পড়েন যা মনে চায় নফল পড়বেন শবে বরাতের আলাদা কোনো নামাজ তো নাই এরপর যেই বাড়াবাড়িটা আমরা করি সেটা হচ্ছে শবে বরাত উপলক্ষে এক ঝামেলা করি হচ্ছে বিভিন্ন মসজিদে যাই আমাদের আপনজনের সাথে কয়েক বছর আগের ঘটনা দেখা হচ্ছে দেখি যায় নামাজ নিয়ে ছেলেকে নিয়ে খুব ব্যস্ত তিনি এতক্ষণ ঝামেলায় ছিলেন দোকানদারি নিয়ে এখন ছুটছেন কই যান ভাই গাউসুল আজম মসজিদে কোথায় গোলশান গাউসুল আজম মসজিদে কী রে ভাই আজকের রাতটা ওখানে কাটাবো আরে তিনটা মসজিদ মনে রেখে তিনটা মসজিদ বেতুল্লাহ মসজিদে নবি আর হচ্ছে বে মসজিদে আকসা বাইতুল মোকদ্দাস এই তিন মসজিদ ছাড়া কোনো মসজিদকে বরকতপূর্ণ মনে করে যাওয়া এটা নিষেধ শুধুমাত্র কবা মসজিদ এটার জন্য আলাদা হাদিস আছে এই তিন মসজিদের কথা এক হাদিসে লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদুল মসজিদুল হারাম মসজিদুন নবী মসজিদুল আকসা তিন মসজিদ ছাড়া মসজিদকে টার্গেট করে সফর নিষেধ করেছেন নবী আলাইহিসসালাম এর মধ্যে মসজিদে হারাম একটা মসজিদে নবী একটা মসজিদে আকসা একটা এই তিন মসজিদ আলাদা আলোচনা একসাথে আর মসজিদে কোবা যার আলাদা আলোচনা হয়েছে যেই ব্যক্তি ঘর থেকে অজু করে মসজিদে কোবায় যায় দুই রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তাকে একটা মকবুল ওমরার জবাব দিয়ে দেবেন এটা আলাদা একটা বিষয় তো এই চারটা মসজিদ ছাড়া আলাদা করে কোনো মসজিদকে বরকতপূর্ণ মনে করা আর ওই উদ্দেশ্যে সেই মসজিদে যাওয়া এটা বেদাৎ ছাড়া কী হবে বলেন বাইতুল মোকারম চলে যাচ্ছি আজম মসজিদে চলে যাচ্ছি কেউ তো হাইকোর্ট মাজারে যাবে কেউ মিরপুর মাজারে যাবে আরও যদি সময় থাকে তো সবচেয়ে বড়ো খান মার্কাস যেটা সেটা হচ্ছে ওই যে শাহজাল আলিয়ামানির কবর ওখানে যাবে অত পাবলিক আল্লাহ জানি আহা নামাজ নফল নামাজ দলবদ্ধভাবে পড়া এটা হানাফি মাজহাব আমাদের এখানে তো প্রায় সবাই হানাফি মাজহাব ফলো করি আমরা হানাফি মাজহাবে আল্লাহর নবী আলী আসাল্লাম থেকে যেই সমস্ত নামাজের জামাত প্রমাণিত ফরজ নামাজ রমাজানে বিতির নামাজ জানাজার নামাজ ফরজে কেফায়া এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ নফলের মধ্যে তারাবির নামাজ জামাতে প্রমাণিত সাহাবায় একরাম থেকে সলাতুল ইস্তিস বৃষ্টির জন্যে নামাজ আরেকটা হচ্ছে সলাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ এই নামাজগুলো নবী সালাম থেকে জামাত দ্বারা প্রমাণিত হানাফি মাজহাব হচ্ছে এছাড়া অন্য কোনো নামাজের জামাত করা মাকরুহে তাহরিমি তো জামাত করে সব কামাইলেন না গুনা কামাইলেন আমরা শুনি আমাদের কাছে খবর আসে যে এই রাতে কোথাও কোথাও সালাতুতবির জামাত হয় এটা ঘুনা হবে গুণা হবে ভাই গুণা হবে নামাজ কেন্দ্রিক কিছু কথা শোনাইলাম আপনাদেরকে নামাজ কই পড়ব এইবার ওখানে ঢুকি এক হচ্ছে নামাজ পড়বো কি পড়বো না এটা একটা বিষয় পড়ব যেহেতু নবী এই রাতে কি করছেন নামাজ পড়ছেন আমরা পড়বো কিছু আমল করব ইনশাল্লাহ দুই হচ্ছে নামাজ পড়ার জন্যে অন্য কোথাও যাব না অন্য কোনো মসজিদকে টার্গেট করে যাব না বলে হুজুর বুঝছি আপনাদের মসজিদ যেন ভরা থাকে ওই জন্যে আমাদেরকে এই ওয়াজ করতেছেন না তো এইবার এইবার আমাদের মসজিদেরটা শোনেন আমাদের মসজিদে আপনি আসার নামাজের পর আমাদের কিছু কথাবার্তা হয় আজকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্যে এটাও আমার আমার দিলের কথা এটাও আমার ভালো লাগে না কিন্তু তাও মুসল্লিদের একটা চাওয়া যে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দেন ওই অনুযায়ী যাই আমরা আমল করি তো আমি বলি এটা সবে ভরত কেন্দ্রিক না মনে করেন যে এটা আজকে কিছু আমলের জন্য আপনাকে কিছু পরামর্শ আমি দিয়ে দিচ্ছি সবে ভরত উপলক্ষেই এই মজলিস না আপনি কি করবেন তা আপনি কি করবেন এই হাদিসে দিক নির্দেশনা আছে তাল আনহা নবীকে নামাজ অবস্থায় পেয়েছেন কোথায় নমস্তিজেন হ্যাঁ বলেন এটা বুঝার চেষ্টা করেন এই হাদিসটা হলো সবচেয়ে শুদ্ধ তো আম্মাজান নবীকে নামাজ অবস্থায় পাইছেন কোথায় বলেন সবাই আরে দিল থেকে বলেন না বলতেও কষ্ট লাগে বুঝি তো হ্যাঁ আম্মাজান পাইছেন নবীকে ঘরে কাজে আমরা নামাজ পড়লে সব বাইতুল মামুরে না থাক আরও বড় মসজিদ বাইতুল রমে। হ্যাঁ গাউসুল আজমে ঠিক আছে এই কথা কি ঠিক আছে মুখের কথা না দিলের কথা না ওই যে আমাদের নুরুল্লাহ ভাইয়ের মতো আগের মতো কাপি না শরীর বলে একটা মুখ বলে আরেকটা মনে আছে না গল্প আহা নামাজ পর্ব কোথায় মসজিদে কোনো জামাত নাই কোনো দল এই রকম নাই সব ঘরের মধ্যে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের যে প্রশ্ন আসবে আমি বলতেছি আপনাদের এই প্রশ্নগুলো শুনতে 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 আমাদের তো সব জানা আছে আপনার কি বলতে চান আপনি আপনি কি বলতে চান আমি জানি তো তো শোনেন আপনি কী বলতে চান যদি ঘরে তো পরিবেশ নাই এক সমস্যা এটার জবাব আগে দিই তারপর আরও সমস্যা আপনারা যেটা বলেন আমি আসতেছি ইনশাআল্লাহ ঘরে আপনার পরিবেশ নাই কেন প্রথম প্রশ্ন আমার আপনার পরিবেশ নাই কেন তো আপনি কীভাবে আল্লাহকে চান যে আপনার ঘর ঠিক করতে পারেন নাই অন্তত এই রাতে অন্তত এই রাতে আপনার ঘরটাকে এবাদতের ঘর বানাইতে পারেন না আপনি তা আপনি কোন আশায় ঘুরতেছেন এটা হচ্ছে আমার পাল্টা প্রশ্ন আপনার কাছে দ্বিতীয় বিষয় হচ্ছে ঘরের সমস্যা কি কয় ঘরে গেলে ঘুমাইসা যায় মসজিদে আসলে একটা ভাব আসে ওই যে সবাইরে দেখাদেখি একটা আমল চলতে থাকে বলেন তো মসজিদে আসলে কি আসে আমি যেটা বলি শব্দ ওইটাই বলেন তো আমার বুঝাই তো সহজ হবে বলেন মসজিদ আসলে কি আসে একটা সবাই বলেন একটা কি আসে ও ভাই ভাব পুরা করার নাম দিন না দিন হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার নাম বুঝেন কথা নিজের দিলের ভাব আর আবেগ পুরা করার নাম কি না শরীয়ত না শরীয়ত হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার নাম আপনার দিলে ভাব আসছে আপনি ঈদের দিন রোজা রাখার নিয়ত করছেন যে একটা অভ্যাস যেহেতু চালু হয়ে গেছে মাঝখানে ঘাটতি পড়লে আবার একটু ঝামেলা হয়ে যাবে যা চলছে গাড়ি চলতে থাকুক ঈদের দিন বি রোজা আরে কত ফরেজ ফরেশগার সবা আল্লাহ এটা কি শরীয়ত শরিয়ত রোজা রাখার নাম না শরীয়ত নামাজ পড়ার নাম না শরীয়ত আল্লাহর হুকুম মানার নাম আল্লাহ যদি বলেন রোজা রমজান মাস শুরু হয়ে গেছে তো রোজা রাখা ফরজ আল্লাহ যদি বলেন শাওয়াল শুরু হয়ে গেছে তো রোজা না রাখা ফরজ হ্যাঁ রোজা রাখার নামও আবাদত না রোজা ছাড়ার নামও আবাদত না এবাদত হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার নাম তো আমরা আমাদের আমলগুলো ঘরে পড়লে ভাব আসে না দুই রাকাত পড়লে যায় মসজিদে একশো রাকাত পড়ছি বলেন মসজিদে একশো রাকাত পড়ছি কি হিসাবে নিজের ভাব হিসাবে সোহান আল্লাহাল্লাহ তো লাইনে আসছেন মসজিদে একশো রাকাত পড়ছি কী হিসাবে ঘরে দুই রাকাত পড়ছি কি হিসাবে নবীর সুন্নত হিসাবে বলেন না আমার সাথে ঘরে দুই রাকাত পড়ছি কি হিসাবে নবীর সুন্নত হিসাবে বলে কি সুন্নত নবী দুই রাকাত পড়ছেন না দুই রাকাত না নবী ঘরে পড়ছেন তো ঘরে দুই রাকাত পড়ছি কি হিসাবে সুন্নত হিসাবে মসজিদে একশো রাকাত পড়ছি কি হিসাবে ভাব হিসাবে এবার দুইটারে দুই দিকে রাখেন একদিকে একশো রাকাত একদিকে দুই রাকাত একশো রাকাত যেটা আসারা হচ্ছে নিজের ভাব অনুযায়ী করছি দুইরা কাজ যেটা সেটা করছি নিজের শূন্যত অনুযায়ী নবীর শূন্যত অনুযায়ী তরিকা নিয়ম ঠিক আছে রাখেন মুফতি শফি রহমতুল্লাহ আলের একটা উদাহরণ শোনেন ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখছেন এক ডান পাশে শূন্য একটা বসায়া দিছেন কত হয়েছে তার মানে শূন্য একের মর্যাদা গুণ বাড়াইয়া দিছে না আরেকটা শূন্য লাগায় দিছেন কত হয়েছে মানে আগের সংখ্যা আরও কয় গুণ বাড়ছে আরেকটা শূন্য লাগায়া দিচ্ছেন তার মানে বামপাসের সংখ্যা কয় গুণ বাড়ছে তার মানে শূন্যের এত পাওয়ার যে একটা বসলেই বামপাসের সংখ্যার গুণ বেড়ে যায় কয় গুণ এখন আপনার ভিতরে একটা ভাব আসছে এরি বাপ রে বাপ শূন্যের এত পাওয়ার আর এত মর্যাদা যেই শূন্যের এত পাওয়ার আর মর্যাদা এই শূন্যরে আমি পিছনে কেন নেব যা করে আল্লাহ একের আগে দিয়ে বসায় একের বলেন শূন্যের সাইজ কি আগেরটাই আসে না চেঞ্জ হয়েছে একও আগেরটাই আসে না চেঞ্জ হয়েছে কিন্তু রাখছেন কোন পাশে বলেন এইবার একের মর্যাদা বাড়তে থাকবে না জাগাত থাকবে বাম পাশে শূন্য যত লক্ষ শূন্য বসান একের মর্যাদা বাড়তে থাকবে না জাগাত থাকবে কেন তরিকা ঠিক হয় নাই নিয়ম কি হয় নাই ওই শূন্য তখনই দামি হয় যখন তাকে নিয়ম মতো বসানো হয় অনিয়ম করে শূন্য বসালে বাড়াইতে থাকবেন কিন্তু মর্যাদা বাড়বে না ঠিক শরীয়তের ব্যাপারটাও এমনই মন গড়া যত আমল করবেন কোনো লাভ হবে না নিয়ম অনুযায়ী একটা বাড়াইলেই গুণ আল্লাহ বলেন মান্জা আবিল হাসানা ফালাহু হু আশু আমি যে একটা নেকি করবে আমি কমপক্ষে তাকে দশটা নেকি দিয়ে দিব ওই প্রতি শূন্যের মর্যাদা কত বাড়তেছে দশ গুণ করে বাড়তেছে আমল একটা বাড়ছে নেকি দশটা ঢুকছে আমল একটা বাড়ছে নেকি দশটা ঢুকছে আল্লাহ ঘরের ওই দুই রকাত শূন্য তরিকায় হওয়ার কারণে আপনার এই দুই রাকাত নাজাতের ও হয়ে যাইতে পারে কেন কেন বুঝেন এটা বুঝেন শরীয়ত আপনার কাছে সংখ্যায় বেশি চায় না এটা কারণ আমলের গণনা হবে না এটা মাথায় রাখেন আমলের বলেন আমলের কি হবে বলেন তো ওজন হবে সবাস আস জানেন আপনারা দেখছেন সব জানেন আমলের কি হবে ওজন হবে আচ্ছা ওজনের জিনিস সংখ্যা দেখে না ভার দেখে গণনার জিনিস সংখ্যা দেখে ওজনের জিনিস ভার দেখে বলেন তো একমন তুলা বেশি ভারী না একমন লোহা বেশি ভারী আপনারা অনেক চালাক মানুষ মাসা আল্লাহ কিন্তু পরিমাণ কোনটার বেশি তুলার পরিমাণ বেশি এইবার বলেন তো এক বস্তা তুলা ধরেন বিশ কেজি কতগুলা হইতে পারে বিশ কেজি তুলা আর এক পাশে রাখছেন এক মনের একটা পাথর কোনটা বেশি পরিমাণে কোনটা বেশি পরিমাণে কোনটা বেশি তুলা বেশি ভার কোনটা বেশি পাথর বেশি ভার হওয়ার জন্যে বেশি জরুরি না ভার হওয়ার জন্যে কোয়ালিটি জরুরি আমলের ভার হওয়ার জন্যে কি জরুরি দেখেন আল্লা সুরা মুলকের দিন দুই নম্বর আয়াত আল্লাহ কি বলছেন আমি যে তোমাদের জীবন দিয়েছি আবার মৃত্যু দিব কেন আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর আইয়ুকুম আহসানু আমলের দিক থেকে কে বেশি সুন্দর আল্লাহ বলেন নাই আমি দেখতে চাই আইয়ুকুম আকসারু আমালা কার আমল বেশি এটা দেখতে চান আল্লাহ বলেন নাই তা এখন বলেন হিসাব ক্লিয়ার কি হিসাব এক পাশে একটা হিরক খণ্ড ছোট্ট একটা হীরা হীরার হীরার দাম তো জানেন না হ্যাঁ আলুর কেজি মনে করেন না আবার যারা জানেন তো জানেন আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট হীরা লাখ লাখ টাকা এক পাশে এই সাইজের একটা হিরক খণ্ড আরেক পাশে এক ট্রাক মাটি কয় ট্রাক এখন আপনার কাছে আমার ছেড়ে দেওয়া অপশন আপনি কোনটা নিবেন চালাক বলেন হ্যাঁ এই জায়গায় খুব ভালো বুঝেন আর শহরে তাইলে মসজিদে দৌড়ান হ্যাঁ এটা খুব ভালো বুঝেন দুনিয়ার বিষয় তো এই দুনিয়া আমরা খুব ভালো বুঝি আখারাতের ব্যাপার আসলে খালি উল্টা চলি হীরাটা কেন নিব মূল্য বেশি মাটি কেন নিবো না ভারী বেশি মূল্যকপ সাইজ পরিমাণ বেশি মূল্যকপ পরিমাণ বেশি মূল্য মূল্যকপ অদুস্থ একশো নফল নামাজ যদি সুন্নত তরিকায় না হয় দুই রাকাত নফল নামাজ যেটা ঘরে যায় সুন্নত তরিকায় আদায় করেছি কসম আল্লাহর একশো রাকাত কেন এক লক্ষ রাকাতের চেয়ে দুই রাকাতের মূল্য আল্লাহর কাছে বেশি কেন সেটা নবীর তরিকা অনুযায়ী হয়েছে কাজী দুই রাকাত পড়ি আর চার রাকাত পড়ি আর মানে দুই রাকাত পরে ঘুমায়া যাবে না আমি একটা উদাহরণ হিসাবে বলতেছি যেই কয় রাকাত পড়ার পরই আপনার ঘুম আপনি ঘুমায়া যান যেই কয় রাঘাত পড়ার না ঘুম না আসলেও নামাজ না পড়লেও ঘরে যায়া ঘুমান কেন শূন্য ঘরে ঘুমায়া যাওয়া ওই মসজিদে বেদাতি স্টাইলে নামাজ পড়ার চেয়ে ওটা উত্থ এটাও মাথায় রেখে আর মেয়েদের বেলায় তো প্রশ্নই আসে না দলবদ্ধ হওয়া মেয়েদের তো এমনিই নর্মালি নামাজ একদম ঘর কোণে সবচাইতে ভেতরের কামরায় যায় পলার পড়ার হুকুম আমাদের আবেগ কাজ করে মসজিদে আসতে চায় জামাত করতে চায় বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে আমাদের এখানেও আছে আমাদের এখানে আসে রাস্তায় যারা আসবে নামাজের জায়গা নাই যেন ঘরে যাইতে যাইতে নামাজের রক্ত যাবে এই সুযোগটা যেন নিতে পারে আমরা কাউকে আহ্বান করি না যেখানে জামাত হয় আপনারাও আসেন বা সবাই একসাথে মদিনার তুলনা করে খালি মদিনায় দেন না ওখানে বলতে পারেন না হ্যাঁ মদিনায় তো একসাথে ভিতরে ঢুকে তো আপনি এখানেও ঢুকাই দেন আল্লাহ কি যে চিন্তা আমাদের দলিল দলিল ওই যে ভিতরের আবেগ এক জিনিস তো বলেন এবার আমাদের কাছে আপনারা বলেন আমাকে ওয়াদা দেন ইনশাল্লাহ আপনাদের অন্তত ওয়াদাটা আমি পাইলে আমার শান্তি হিরক খণ্ড নিব না এক ট্রাক মাটি নিব। তাইলেন আমাজ কই বাইতুল মামুরে না নিজের বাইতি নিজের ঘরে কার ঘরে না ঘরেও দিবেন হালুয়া হালুয়ালুয়া ওইটা আসতেছে ওইটা রয়ে গেছে তো এখন হালুয়া তো রয়ে গেছে আচ্ছা তো কী পাইলাম আজকে আমরা কি পাইলাম কয়েকটা জিনিস এই রাতে কিচ্ছু করণীয় নাই এই কথাও আপনাদের কানে আসবে বলে কিচ্ছু করণীয় না থাকলে আম্মা যান আল্লাহ রসুলকে কই পাইছেন শেষ দায় পাইছেন বলে শেষ তো প্রতি রাতি নবী করছেন এই প্রশ্নও আসবে আপনাদের কাছে যে শেষ তো প্রতি রাতি নবী করেছেন প্রতি রাতেই তো আম্মা যান যা নাড়াচাড়া করেন নাই বোঝা গেল এই শেষ একটু ব্যতিক্রম ছিল বুঝা আসছে না আপনাদের কাছে কি প্রশ্ন আসতে পারে আমরা তো বুঝি জানি গোলে এই প্রশ্ন আসবে আপনাদের কাছে যে নবী তো প্রতি রাতেই সেজদা করছেন তো এই রাতের আলাদা কি বৈশিষ্ট্য রইল। রইলো তাইলে আপনিও আমাকে প্রমাণ দেখান যে প্রতি রাতেই আম্মা যান ওই আঙ্গুল ধরে নাড়া নাড়ি করছেন যে কি ব্যাপার এত লম্বা দেখেন আর নবী সেজদার থেকে উঠা আবার এই হাদিস শোনাইছেন এটাও দেখান হ্যাঁ অযথাই মানুষকে আমল থেকে বঞ্চিত করার জন্য এই সমস্ত কথা আমরা আগেই বলেছি এই এই সব বিষয়ে ভেজাল আছে ভেজাল আছে তার মানে এটা না ভালোগুলাও আমরা ত্যাগ করব। ভেজালকে ভেজালের জায়গায় রাইখা ভালোগুলা গ্রহণ করব আমরা ইনশাআল্লাহ তালা আমলের জন্যে কি পাইলাম নামাজ পড়ব কোথায় পড়ব একা একা না সবাই মিলে একা একা কেন দ্বিতীয় বিষয় নামাজের দ্বিতীয় বিষয় একা একা কেন পড়ব একা একা কেন পড়ব ওই যে নফল মাস আলা বলছি না কিন্তু যৌক্তিকতা কথা না এত মাস আলা শরীয়ত বলছে আমাদের ফকিরা বলেছেন বা শেষ আমার তো যুক্তির দরকার নেই আমি কি বুঝি যুক্তি যে চাই আমি কি বুঝি শরীয়তের কোরআন হাদিসের কতটুকু জ্ঞান আমার আছে ইমামে আবু হানিফা বলছেন বলছেন বাস আমি মেনে নিচ্ছি এটা আমার জন্য নিরাপদ কেন আমি ওই ঘাটাঘাটি করে আমার বের করতে গেলে আমি বিভ্রান্ত হব আরে কোনটা মানবো আমি কোনটা মানব এই জন্যে বড়োরা যে ব্যাখ্যা আমার সামনে পেশ করেছেন ওইটা গ্রহণ করাই আমার জন্য নিরাপদ দোস্ত বলেন এইবার এই যে আমরা নামাজটা পর্ব নফল নামাজটা একা একা পড়বো না এই ওয়াদা তো ঠিক আছে না একা একা কোথায় মসজিদে না বাসায় বাসায় যার যার ঘরে একা একা কেন পড়বো এটা একটু বুঝে নেই যুক্তি দিয়ে বুঝে নেই দেখে শরীয়ত আমাকে আপনাকে আল্লাহ ডাকে আল্লাহর ডাক দুই রকমের এক ডাক হচ্ছে সংঘবদ্ধ ডাক সবাই আসবা আরেক হচ্ছে একা একা আসবা ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দলের কোনো জেলার নির্বাচনের আগে এমন ডাকে ডেকে থাকেন যে এই জেলার সমস্ত নেতাকর্মী আজকে প্রধানমন্ত্রীর সাথে মিট করবে বসবে তারা সবাইকে ডাকা হয়েছে এখন এই যে সবাইকে একসাথে ডাকা হয়েছে বলেন কেউ যদি না আসে ইচ্ছা করে এবং সে চায় না আমি একা একা দেখা করব সবার সাথে যাব না এটা প্রশংসার বিষয় হবে না দোষণীয় হবে দোষণীয় হবে কারণ তোমাকে যা বলা হয়েছে তুমি নিজস্ব মত কেন দাও নিজের বক্তব্য কেন তোমার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তার উপর আসবে তাই না কারণ ডাকা হয়েছে কি একা একা না একসাথে একসাথে আরেকজনকে বলা হইলো যে তুমি একান্তে আমার সাথে দেখা করবা তোমার সাথে আমার একান্তে কিছু কথা আছে সে করলো কি যাওয়ার সময় দলীয় কর্মী যা আছে সব হাজির হাজিরইস এখন মিজাজটা কেমন লাগবে আপনি বলেন তোমার সাথে আমার একান্তে কিছু কথা আমি বললাম এদের নিয়ে আসছো কেন কয় যা বলবেন সবার সামনে বলেন যা বলবেন সবার সামনে বলেন আচ্ছা বলেন তো এই এইরকম বললে এটা কি রাগের কারণ হবে না আনন্দের ব্যাপার হবে কিছু পুরস্কার পাবে না ধিক্কার পাবে তিরস্কার পাবে বলেন আপনারা বলেন দুনিয়া তো বুঝেন ভালো দুনিয়ার দিক থেকেই বলেন ফরজ নামাজ হচ্ছে আল্লাহ বান্দাকে একসাথে চান তোমরা সবাই আসো আমার কাছে সবাই সবাই আসো আমার সাথে এখন কেউ বলে না আমি একা একা দেয়া করতে চাই এটা আল্লাহর কাছে অপছন্দের না তোকে তো আমি একা ডাকি নাই এই জন্য এটা গুণা একা একা ফরজ নামাজ পড়া এটা গুণা কোনো অজর ছাড়া একা একা ফরজ নামাজ পড়া এটা গুণা কারণ ঢাকসেন আল্লাহর সবাইকে কী একসাথে তুই একা আসবি কেন নফলে বাদুদ্দগুলোর মাকসাদি হচ্ছে বান্দা আল্লাহর সাথে একান্তে কিছু কারবার সারবে নফল সমস্ত আমল সমস্ত নফল আমলের টার্গেট এইটাই বান্দা তার মালিকের সাথে একান্তে কিছু ব্যাপার সেবার সারবে ওই নফল আমলে যদি বান্দা দলবদ্ধভাবে আসে একসাথে আসে এটা কি আল্লাহর কাছে খুব আনন্দের ব্যাপার হবে সন্তুষ্টির ব্যাপার থাকবে না ধিক্কার আর তিরস্কারের ব্যাপার হবে বলেন না তো আপনারা নফল নামাজের জন্যে এই সবাই মসজিদে জড়ো হওয়া এটা আল্লাহর পছন্দের না অপছন্দের বলেন তো হজরত আবু বকর সিদ্দিক দি আল্লাহ আনহু তেলাওয়াত করতেছেন খুব আস্তে আস্তে নামাজে নবী আলহি ইসাল্লাম ঘুরে ঘুরে শুনতেছেন সাহাবিরা কে কী অবস্থায় আছে তো দেখেন যে ওমর খুব জোরে জোরে পড়তেছে আবু বকর পড়তেছেন আস্তে আস্তে নবী আলহি ইসালাম সকালে দিয়ে ডাকাইছেন ডাকা জিজ্ঞেস করেন আবু বকর আপনি এত আস্তে আস্তে তেলাওয়াত করলেন কেন হজরত আবু বকরের জবাব আসমা তুমান্না যাইতু আমি একান্তে যার সাথে কথা বলতেছি আমি শুধু তাকেই শোনাইতে চাইতেছি দেখেন কত ভালো একটা দিক নফলের বিষয়টাই এমন একান্তে যার সাথে কথা আমি তাকেই শোনাবো তাকেই দেখাবো সবাই ডাকার দরকার কি তার একান্ত রইল কই একান্ত এই মুহূর্ত একজন ওই আশেক মাসুক দুনিয়ার দুনিয়ার আশেক মাসুক একজন আরেকজন যাকে পছন্দ করে তারা সবসময় একান্ত ইয়া চায় সঙ্গ চায় তাই না হ্যাঁ সবার সামনে থাকতে কতক্ষণে যাবে জাগা মতো অস্থির থাকে দুনিয়ার দুনিয়ার ভালোবাসার কথা বলি স্বামী স্ত্রীরটাই বলে নতুন বিয়ে শাদী হইলে স্বামী স্ত্রীর চাওয়া কী থাকে কখন একসাথে হবে একান্তে হবে আচ্ছা বাসর ঘরে যদি আরও চারজন ঢুকায়া দেয় কথাটা শুনতে খারাপ লাগতেছে আপনাদের আমারও বলতে খারাপ লাগতেছে কিন্তু এই বিষয়টারে ঘৃণিত বাহানোর জন্য আমার কাছে আর কোনো অস্ত্র নাই বলেন এই একটা আখরি অস্ত্র মানলাম আপনাদের কাছে বলেন বাসর ঘরে যদি জামাইয়ের জামাই বউ ছাড়া আরও কয়েকজন ঢুকায়া দেয় যে যা তোরা যায় পাহারা দেয় আল্লাহ যা করে কি করবেন কেমন লাগবে আপনার কাছে খুব ভাল লাগবে না হ্যাঁ আল্লাহ তালা যখন একান্তে আমাকে চান যে বান্দা আমি তোর সাথে একা একা কথা বলবো তুই কি কি বলবি আমার কাছে বলে ফেল আমিও দিব আল্লাহর ওয়াদা আলা আমিন মুস্তাক ফির হাদিসের শব্দ আলা আমিন মুস্তাক ফির মুস্তাক এক বছর কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবা এই মুস্তাক ফির এক বছর আলা আমিন মুস্তারজিক কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবা এক বছর আল্লাহ বিপদগ্রস্ত কেউ আছো আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবা এক বছর সবগুলো শব্দ এক বছর আল্লাহ বলেন নাই সবাই মিললে আমার কাছে স্টেক ফার পর আমি মাফ করে দিব সবাই মিলে রিজিক চাও আমি রিজিক দিয়ে দিব সবাই মিলে বিপদ থেকে মুক্তি চাও আমি মুক্তি দিব আল্লাহ এক জায়গায় ওটা বলেন নাই নবী আলাই আমাদেরকে শোনাইতেছেন আল্লাহ একজন একজন ডাকছেন এই তোর লাগবে এভাবে ডাকতেছেন আল্লাহ তালা এখন আমরা দলবদ্ধভাবে গেলে ডাল্লার পছন্দের হবে না অপছন্দের হবে বলে হ্যাঁ এটা আমরা খেয়াল রাখবো সমস্ত নফলে আমল কাউকে দেখানোর চেষ্টা করব না সমস্ত নফল আমল চুপে চুপে গোপনে গোপনে সারবো আমরা ইনশাল্লাহ তাইলে কি পাইলাম আমলের মধ্যে পাইলাম নামাজ আজকের এই রাতের আমলের মধ্যে কি পাইলাম নামাজ নামাজ পাইলাম ইস্তিকফার নবী বলেছেন এই হাদিসে ফিরিন যে ইফার পড়বে আল্লাহ তাকে মাফ করবেন আমাদের ভাইরা এই কথা বলে আমি শুনেছি বহু মহাক্ষিক বুজর্গ আলেম থেকেই শুনেছি যারা সবরাত মানে না ওনাদের মুখে যে আল্লাহ তো এমনি মাফ করবেন আল্লাহ তো এমনি মাফ করবেন চাওয়ার দরকার কি দেখেন হাদিসের শব্দ ইয়াকু ফির ইয়াকু ফির যারা ক্ষমা চাইবে আল্লাহ ওদেরকে ক্ষমা করবেন এখানে ক্ষমা চাওয়ার ব্যাপার আছে মানে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া ফিরুল্লাহ আল্লাহ মাফ করবেন কাকে যারা রহম চাইবে আল্লাহর মুস্তাক রহামু কাছে আল্লাহ ওদেরকে মাফ করবেন যারা মাফ চাইবে আল্লাহ ওদেরকে মাফ করবেন তাইলে এখানে চাওয়ার ব্যাপার আছে কিনা তাহলে এই রাতের দ্বিতীয় আমল পাইলাম আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে যা চাওয়ার চাইবো আল্লাহ এমনি মাফ করলে ডা আল্লাহর ইচ্ছা আল্লাহ এমনি তো মাফ করার ওয়াদা এই রাত ছাড়াও করছেন আল্লাহ চাইলে সিরিক ছাড়া সব সবগুনে মাফ করতে পারেন তাইলে আর এত কান্নাগাড়ির দরকার কি আল্লাহ চাইলে তো এমনি মাফ করতে পারেন সব জায়গায় খালি আন্দাজি দলিল দিয়ে দিলে হয় না দোস্ত আল্লাহর কাছে মাফ চাইতে হবে এই রাতের দ্বিতীয় আমল পাইলাম কি আল্লাহর কাছে মাফ আর কি আছে আল্লাহর কাছে রহম চাই আল্লাহ রহম করে রিজিক চাইব আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচতে চাইবো যা চাওয়ার চাইব মানে চাওয়া দ্বিতীয় আমল হইলো তাহলে এক আমল পাইলাম নামাজ দুই নম্বর আমল পাইলাম চাওয়া কী চাইবেন আপনি জানেন আপনার আল্লাহ জানে এই দুই আমল ছাড়া আমরা বিকল্প আর কোনো চিন্তা করবো না এটা মাথায় আগে সেট আপ করে সেট আপ একটা যা আমল কয়টা আজকে রাতের এক হচ্ছে নামাজ এক হচ্ছে চাওয়া জিকিরাজারও করতে পারেন সমস্যা নাই রাত যেহেতু বরকতের বসে বসে কতক্ষণ নামাজ পড়লেন কতক্ষণ তিলাবাত করলেন কতক্ষণ জিকির আজকার করলেন একাতারে নামাজ পড়তে ভালো লাগবে না আসতে পারে আপনি যে মনে করেন আমি ঘুমাবো না আর একটু নামাজ পড়তে চাই তো কিছুক্ষণ রাস্কার করলেন তিলাবাত করলেন অথবা একটু ঘুমায় নিলেন ফজর নামাজ জামাত ইনশাআল্লাহ আল্লাহ তালা মোহতারাম হাজরি আমল দুইটাই দিলাম আপনাদেরকে মনে থাকবে দুই আমল কি কি বলেন নামাজার আর চাওয়া এছাড়া যত আমল আছে আপনি একটা একটা শুনতে থাকেন এবার এক আমল হচ্ছে তবরস্থানে যাওয়া আম্মা জানা আয়সার বর্ণনা বর্ণনাটা দুর্বল কিন্তু তারপরেও মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন নবী সালামের আমল যেই পর্যায়ে থাকে ওই পর্যায়ের নিচেও না নামানো আগেও না পৌঁছানো আম্মা জান যায় কবরস্থানে নবীকে পাইছেন একা না দলবদ্ধ একা দল দল নিয়ে গেলে তো আম্মা জানলেই নেওয়া যেতে পারতেন আয়সা উঠো চলো যার পাশ থেকে উঠে গেলেন নবী তার না জানাই চলে গেলেন তার মানে এটা নিয়ে খুব আওয়াজ দেওয়ার বিষয় না নিজের ঘরের মানুষই তো জাগাইলেন না যে উঠো ওঠো আজকে বড়ো বরকতের রাত উঠো উঠো বোঝা গেল নফল নামাজে হইচই নাই নফল নামাজে হচ্ছে গোপনীয়তা নফল নামাজ যত চুপচাপ সারা যায় নফল নামাজ না শুধু নফল এমাদত সব যত চুপচাপ সারা যায় এমন কি ঘরের মানুষটা পাশে ঘুমায় আছে আম্মা জানকে পর্যন্ত নবী কি করেন নাই জাগান নাই আর আমরা কি করতেছি কেউ যদি ঘুমায় রাতে তত ফতুয়া আল্লাহ দুইরা কাত নামাজ পড়তে পারলে ভালো মতো দুনিয়ার সবাই রে কাফের মনে হয় আমাদের কাছে দেখ আমি তো ভালোই আছি গেছে বরবাদাহ আলিয়াল আসিফ আল্লাহ হেফাজত করেন কাজী দলবদ্ধ কোনো আমল নয় এক বিষয় আমরা যা করি সেটা হচ্ছে ওই যে কবরস্থানে যাওয়া মুফতি শখীর রহমতুল্লাহ আলাই বলেন দুর্বল হাদিস হইল পাওয়া গেছে একবার নবীর সারা জিন্দগিতে একবার পাওয়া গেছে তো একবার তো এমন কত রাতে নবী কবরস্থানে গেছেন তারপরেও যদি তোমার মন চায় যে নবী একবার গেছেন তো সর্বোচ্চ একা একা একবার যাইয়া আইছো এর বেশি না এর বেশি গেলেই বাড়াবাড়ি হবে আর ভ্যান গাড়ি দিয়ে দৌড়া দৌড়ি এটা তো প্রশ্নই আসে না আমি তো পোলা বান্ডে বলছি কয়েকদিন আগে যে ভ্যান ভাড়া করছো তুমি বলেন ওই দিন তো রেড ভাইরাস এবার আগের থেকে বুকিং দিয়ে রাখ ভ্যানলে দৌড়ে তুইবো না এই আমাদের পুরান ঢাকার ছেলে বেলেদের এই সমস্যা সারা রায় ধুন্ডা লোয়া ঘুরবে এগো একটা অসুব্রাইত এটাই কি ওইটাই সুপ্রাইত খবরদার এই সমস্ত কোনো কাজ করবো না আমরা ইনশাআল্লাহ কবরস্থানে যাওয়া বাদি দেন কারণ এটা হলো ফকিরদের সানরাইট আপনার কী সমস্যা ফকিরদের চানরাইত বুঝুন তো আমাদের দোকানদাররা বুঝবে সানরাইট সারা বছরের সবচেয়ে বেশি বেচা কিনা যেই রাতে হয় এটা হলো চানরাইত সেই ফকিরদের চানরাইত হলো সবে বরাত তা আপনি এটা নিয়ে এত উৎসাহ কেন ওরা করুক যায় ওদের ইনকাম আছে আপনার তো আর ইনকাম নাই আপনার ইনকাম তো ঘরে মিয়া গেল এটা এটা নিয়ে খুব সতর্ক এটা নিয়ে খুব বাড়াবাড়ি করব না দুই বাচ্চাদেরকে খুব আটকায় রাখবো আতসবাজি থেকে আতসবাজির সাথে শয়বরাতের কি সম্পর্ক সম্পর্ক একটাই খুঁজে পাই ওই যে আল্লাহ বলেছেন আমি মাফ করার জন্য দুনিয়ার আকাশে নেমে আসি এখন শয়তান খাইছে আল্লাহ যদি কাছে চলে আসে বান্দারে মাফ করতে থাকে তা আমার তো সব গেল তো শয়তানের যে নেতা কর্মী আছে সবাই ডাকে বোমফুড়ে দে আল্লাহরে তারাই এছাড়া আমি আর কোনো এর সাথে সম্পর্ক দেখি না সাথে সহবরাতের কী সম্পর্ক এরপরে আসেন হালুয়া রুটি হালুয়া রুটির এটা তো এখন আমরা ভুলে গেছি এক সময় শুনতাম এটা যে হালুয়া কোত্থেকে আসলো সহবরাতে তো বলে কি ও যুদ্ধে নবী আলাই ইসলামের দাঁত শহীদ হয়েছে যে নবী শক্ত খাবার খাইতে পারতেন না তো এই জন্যে হালুয়া খাইছেন কয়েকদিন ওইটা স্মরণে আমরাও হালুয়া রুটির চালু করে দিলাম আরে ওই যে হালুয়াই মোল্লা চালু করার জন্য বেদা তার ইনকাম চালু করার জন্য এই মাস আলা ইল্লা ফেলছে এটার সাথে শয়তানের কি সম্পর্ক সম্পর্ক আছে দোস্ত আমাদেরকে সঙ্গবদ্ধভাবে দলবদ্ধভাবে আমলের মধ্যে লাগাইয়া দিয়া শয়তান তার বাজিমাত করছে মেয়েদেরকে কি করবে ওদেরকে তো দলবদ্ধভাবে বাইর করতে পারবে না তো ওদের কান্দে হালুয়া রুটি বানানোর দায়িত্ব দিয়ে দিছে কেন সারাদিন হালুয়া রুটি বানাবে ক্লান্ত শ্লান্ত মাগরিবের পরে শুনছে গোসল করা মুস্তাহাব যেই না গোসলটা করছে শরীরে একটা ঠান্ডা আসছে একটা স্বস্তি সারাদিন কষ্ট করছে যে একটু আরাম করে লই তো ইনশাআল্লাহ সার নামাজ পড়বো শয়তান খয় যান জান আমি আমি আসি ক্ষেতমতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেই না ঘুমাইছে তো এসাও গেছে ফজরও গেছে কিন্তু তার কোনো আফসুস নাই কেন ওই যে হালুয়া রুটি খাওয়াইছে জান্নাত তো কয়েকটা কিনা হয়ে গেছে নামাজের জান্নাত আল্লাহ না দিলে কি আসে যা কেমনে বুঝাবো আপনাদেরকে কাজে ওয়াদা করেন করব কি নামাজ আর চাওয়া করব কি একা দলবদ্ধ বাইতুল মামুরে না ঘরে মসজিদে গাউসুল আজমে না নিজের ঘরে নিজের ঘরে গাউসুল আজম মসজিদ বানা এলান একদিনের জন্য সমস্যা নাই আল্লাহ কবুল করেন চাইবো নামাজ পড়ব করব না কি ওই কবরস্থানে ভিড় করব না হ্যাঁ মসজিদে দলবদ্ধভাবে আসব না মসজিদে থাকার নিহত করব না এশার নামাজ পড় কিছু আলোচনা হয় শুনলে শুনবো না শুনলে যাবো গা দরকার নেই আমার আজকে আলোচনা আমি ঘরে যাই নামাজ পড়তে থাকি আলহামদুলিল্লাহ আমি এটাই চাই চলে যাব। মসজিদে আর অবস্থান করব না একদম মসজিদ বন্ধ করে দিলে আবার ফতু আসবে বন্ধ করব না আপনারা নিজেরাই বন্ধ করে দিয়েন আমাদের খাদেমদেরকে বিপদে ফেলাইন না কারণ বহু উৎসাহী আছে বলে আজকের দিনও মসজিদটা খোলা রাখতে পারলেন না আপনারা হুজুররা খালি খাইতেইছেন দুনিয়ায় এবারও তো আপনাকে কপালে নাই হ্যাঁ এই ফতুয়া দেন আছে আমরা বড়ো বিপদে আছি কাজী এই আমল বাদ ঘোরাঘুরিবাদ ছেলেরা যুবকরা বাদ। ঘরে ঘুমাবো অথবা এবাদত করব, করবো ঘোরাঘুরি করব না ফালতু কাজে জড়াবো না হালুয়া রুটিটা একটু বন্ধ করে দিই আল্লাহর বাস্তে ওই যে আমাদের এক ভাই পাশে ইমাম ছিল মারা গেছে মায়রা ফেলছে সে তো আমার এই কথার জবাব দিছে যায় তার টেলিভিশনে যে হালুয়া রুটি খাওয়া নাকি গুনার কাজ না কোনো গুনার কাজ না তো খাওয়াইলে সমস্যা কি ওই মেরা কোন কিতাবের ফতুয়া সমস্যা তো এটাই মন মতো নিজের চাহিদা পুরা করা এটাই তো বড় সমস্যা শরীয়ত আমার চাহিদাকে কোরবানি করার জন্যে শরীয়ত আসছে আমার নফসের ইচ্ছাকে কোরবানি করার জন্যে শরীয়ত আসছে শরীয়ত আসছে আল্লাহ আল্লাহ রসুল হুকুম মানার জন্যে কাজে আমরা এই সব বিষয়গুলো ক্লিয়ার হলো ইনশাআল্লাহ আমরা ছাড়াছাড়িতেও লিপ্ত হব না বাড়াবাড়িতেও লিপ্ত হব না মাঝখানে যতটুকু শুদ্ধ অতটুকুই করব এর বেশি করব না কমও করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই রাতকেন্দ্রিক সমস্ত বিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমির ফজরের জামাত করতে যেহেতু অনেকে রোজা রাখেন আর রোজার ব্যাপার দেখছেন মনে মনে আসছে রোজা রোজার হাদিস দুর্বল রোজার হাদিস দুর্বল সহাবরতের রোজার হাদিস দুর্বল আমাদের বড়রা বলে রোজা যদি রাখবাই সহাবরতের নিয়ত করার দরকার কি নবী আলহিসাম শাহবানে এমনি সাতাশ তারিখ পর্যন্ত সব সময় রোজা রাখতেন তো তুমি শাহবানের রোজা রাখো সহি হাদিসের রোজার দলিল থাকতে দুর্বল হাদিসের দলিল দিয়ে রোজা রাখবো কেন সাবানের রোজা রাখতেন নবি এটাই তো সহি আদিস আই এম এ তেরো চোদ্দো পনেরো রবি রোজা রাখতেন তো এমনি তো সহি আছে ওই অনুযায়ী রোজা রাখলেই তো হয় সবে বড় নিয়ত করার দরকার কি যেটা দুর্বল হাদিস ওই নিয়তের আমার দরকার নেই রোজা রাখার আমরা রোজা রাখলে রাখবো কোন কারণে সাবানের কারণে পনেরো তারিখের কারণে চোদ্দো তারিখের কারণে এই কারণে রোজা রাখবো ইনশাল্লাহ বলুন আমি এক সময় মানা করছিলাম যে জামাত জাগা মতন থাক এর নফল রোজার জন্যে ফরজ জামাত আগানোর দরকার নাই এক ভাই আমাকে শুধ্রায় দিছেন যার কানে গেছে আমি চিনি না তাকে ফোনে জানাইছেন খুব শ্রদ্ধার সাথে বলেছেন মাননা হানাফি মাঝাবে জামাত যে দেরি করে এ দেরির কারণ হচ্ছে মানুষের সংখ্যা পরিমাণ যেন বেশি হয় এই রাতে আপনি যদি জামাত দেরি করেন তো হানাফি মাঝহাবের যে টার্গেট সেটা নষ্ট হয়ে যাবে মানুষ কম আসবে যেখানে দেখবে যে দেরি সে সে রিখায়া নামাজপুরে ঘুমায়া যাবে আমরাও যদি একটু আগায়া দিই তো জামাতে ফজরের জামাতের সংখ্যা বাড়বে আমার মাথায় আমি কবুল করে আনিছি যে আলহামদুলিল্লাহ তোমার যুক্তি ঠিক আছে ভাই মেনে নিলাম এরপর থেকে আমি বলতেছি যে না জামাত একটু আগায় এটা সহবরাত কেন্দ্রিক না ওই নফল রোজার জন্যে ফরজ জামাতকে আগায়া দেওয়ার জন্যে না আমাদের মূল বিষয় হচ্ছে জামাতের সংখ্যা যেন বেশি হয় সেই জন্য আমরা জামাতকে আগায়া দিচ্ছি তো ইনশাআল্লাহ পাঁচটা পনেরো পনেরো সোয়া পাঁচটায় আমরা আমাদের ফজরের জামাত পরব ইনশাআল্লাহ তালা সোয়া পাঁচটা এটা শুধু কালকের জন্যে এরপরে আবার যে যেভাবে ছিল রমজান পর্যন্ত ওইভাবেই চলবে ও আখরুদ আওয়াইন